বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। শরীরে আঘাতের চিহ্ন, পিটিয়ে হত্যা ধারণা পুলিশের। মানে সিভিয়ার ইনজুরড টাইপের দাগ ছিল এবং ইন্টারনাল ব্লিডিং এর মতো সাইন ছিল। পরিকল্পিতভাবে হত্যাটা করছে। তো আমরা তো কিছু দৃশ্য পেয়েছি, তাকে যারা ডাকছে, তাকে যারা তার বডি যারা নামিয়ে আনছে। জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ দুইজন আটক। ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারো নেই, কাজে এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সম্রাট গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামে টেন্ডার নিয়ন্ত্রণকারী যুবলীগ নেতা বাবর পালিয়েছেন দুবাইয়ে। ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর চেষ্টা পুলিশের। সম্রাটের নেতৃত্বেই ভিক্টোরিয়া ক্লাবে চলত রমরমা ক্যাসিনো ব্যবসা। রাজনৈতিক চাপ আর ভয় নীরব ছিলেন দাবি পরিচালকদের। গেল 10 বছরে ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়ে 4 গুণ। জানা নেই উৎস। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 20 জনের তালিকা দুদকের হাতে। মানি লন্ডারিং মামলায় যুবলীগ নেতা খালেদ 4 দিনের রিমান্ডে। অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন নামঞ্জুর। আরেক মামলায় সিআইডির কাছে হস্তান্তর। যজ্ঞ আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108 পদ্মে দেবী দুর্গার ভক্তের নিবেদন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আলামত পাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও এক সহ সভাপতিকে আটক করা হয়েছে। এদিকে ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজ দেখানো নিয়ে বুয়েট কর্তৃপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ করেন তারা। শনিবার সন্ধ্যা 7টার দিকে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের 2য় বর্ষের ছাত্র ফাহাদ আবরারকে তার রুম থেকে উপরের তলায় 2011 নম্বর কক্ষে ডেকে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আবরারের। পরে রোববার রাত 3টার দিকে শেরেবাংলা হলের 1ম ও 2য় তলার মাঝামাঝি জায়গায় ফাহাদকে পড়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে বুয়েটের দায়িত্বরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পান। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা। সন্ধ্যা থেকে মধ্যরাতের ভিতরে ঘটছে। ব্যবহার ভালো, সবকিছু ভালো, পড়াশোনাও ভালো। আমি তো ওর সাথে ছিলাম, ইভেন টার্ম ফাইনাল সময় একসাথে পড়াশোনা করি সবসময়। আমার কাছে কখনো এরকম মনে হয় না আসলে যে এই অভিযোগটার উপর আছে আর কি। সিভিয়ার ইনজুরড টাইপের দাগ ছিল এবং ইন্টারনাল ব্লিডিং এর মতো সাইন ছিল। বিশ্ববিদ্যালয়ে কারা আসে এবং কারা যায় এটা আমাদের দেখার অধিকার আছে, এবং এখানে কেউ যদি ইনজুরড হয় তাহলে আমাদের এটারও দেখার অধিকার আছে, এবং সেটা আমরা দেখার জন্য মানে চেষ্টা করতেছি। স্বজনরা জানান শনিবার বিকেলে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে ঢাকা ফেরেন আবরার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা। এলাকাতে খোঁজ নিলে জানবেন, যদি একটা ভালো ছেলে থাকে রাব্বি, ওর সম্বন্ধে খারাপ কোনো তিল পরিমাণ কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নাই। আসলে এটা কি জন্য যে কেউ একটা পরিকল্পিতভাবে হত্যাটা করছে ওকে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি ও ডিবি পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও সহসভাপতি ফুয়াদকে আটক করেছে পুলিশ। আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররা কাজ করছে, থানা পুলিশ কাজ করছে, এবং আমরা এটা বলতে চাই যে যারা জড়িত তারা অবশ্যই আইনের আওতায় আসবে। আমরা সংশ্লিষ্ট আলামত জব্দ করেছি। যে রুমে ঘটনা ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি, সেই রুমগুলো আমরা ভিজিট করেছি, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছি, এবং আমরা আশা করছি যারা জড়িত তাদের পূর্ণাঙ্গ বিবরণী আমাদের তদন্তে বের হয়ে আসবে। এদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি বুয়েটে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশই বাধা উপেক্ষা করে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ লিমন, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাশেদ, তামিম, আবরার কেপিটিএমআরআর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই বুয়েট ক্যাম্পাসের বাইরে যখন উত্তপ্ত অবস্থা, ঠিক বুয়েট ক্যাম্পাসের বাইরে অর্থাৎ এবং আবরারের যে ভেতরে এবং আবরারের যে হল কেন্দ্রিক যে অবস্থা, এটা কিন্তু আসলে এই মুহূর্তে বলতে গেলে থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। পুরো হল জুড়েই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং এখানে কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে এবং এর মূল কারণ কিন্তু আসলে বলা হচ্ছে এই প্রভোস্টের কক্ষকে ঘিরেই। আমরা যদি একটু দেখাতে পারি যে প্রভোস্টের কক্ষের সামনে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা অপেক্ষা করছে, ঠিক তার উল্টো পাশে যে খালি জায়গায় সেখানেও কিন্তু ছাত্রছাত্রীরা জড়ো হয়ে অপেক্ষা করছেন। এই অপেক্ষার মূল কারণ হচ্ছে যে সিসিটিভির ফুটেজ। আমরা একটু, যেহেতু এর আগের রিপোর্টটায় বিষয়টি পুরোপুরি বলা হয়েছে যে আবরারকে কিভাবে কি অবস্থায় পাওয়া গেছে, ঠিক যে সিঁড়িতে আবরারের মরদেহটি পাওয়া গেছে তার কিন্তু প্রত্যেকটা এই বুয়েটের হলে কিন্তু প্রত্যেকটা দুই পাশেই দুটো করে সিসিটিভির ক্যামেরা আছে। তো যে কারণেই আসলে তাকে কারা কোন রুম থেকে বের করা হয়েছে, কিভাবে তাকে ফেলে রেখে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু আসলে সিসিটিভির ফুটেজ দেখলেই অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবং সেই থেকে আমরা দেখছি সকাল থেকেই কিন্তু শিক্ষার্থী এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই এখানে শিক্ষকদের সাথে বলছেন, বিশেষ করে প্রক্টরের রুমে যারা রুমে এসে তারা কিন্তু এই বিষয়টি তুলে ধরছেন, সিসিটিভি ফুটেজটা যেন ছাত্রছাত্রীদের দেখানো হয়। কিন্তু এখানে তারা কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে, এখানে যারা রয়েছে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে অসহযোগিতা, এবং তারা বলছে তারা টালবাহানা করছেন তাদের সিসিটিভি ফুটেজ দেখাতে। যদিও হল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তারা আমাদের সঙ্গে কথা বলেনি, কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা প্রথমে শিক্ষার্থীদের বলেছিলেন যে একজন ছাত্র কিংবা ছাত্রী গিয়ে সেই সিসিটিভি ফুটেজটা দেখতে পারবে, কিন্তু প্রথমে কিন্তু শিক্ষার্থীরা সেটি রাজি হয়নি। পরে আবার তাদের দ্বিতীয় দফায় যখন তাদের সঙ্গে দর কষাকষি হলো তখন পাঁচজনের কথা হয়েছিল যে পাঁচজন ছাত্র কিংবা ছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু গিয়ে সিসিটিভির ফুটেজটি দেখতে পারবেন, কিন্তু পরে যখনই তারা পাঁচজনে রাজি হয় কিন্তু তখনই কিন্তু আসলে এখান থেকে বলা হয় যারা আসলে এই সিসিটিভির ফুটেজটি দেখবেন তাদেরকে সেই যে মামলা করা হবে সেই মামলার সাক্ষী হতে হবে। অর্থাৎ প্রতিবারই দেখা যাচ্ছে যে তারা হল কর্তৃপক্ষ এই সিসিটিভির ফুটেজ নিয়ে আসলে বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছেন এবং যে কারণেই কিন্তু বারবার দফায় দফায় দর কষাকষি হচ্ছে এবং ছাত্ররাও আসলে তারা এখানে কিন্তু বলা যায় একটা চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন। এই দর কষাকষির অবসান করে তারা আসলে জানতে চায় যে কি ঘটনা ঘটেছিল ওই সময় এবং কিভাবে আবরার এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি ছাত্র সংগঠন এই বিষয়ে বিক্ষোভ করেছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট হয়ে আবার টিএসসিতে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়ে গেছে। এছাড়া যেহেতু এই ঘটনার সঙ্গে বুয়েট ছাত্রলীগের একাধিক যে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা সন্দেহ করা হচ্ছে, তাই বুয়েট ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে যদি ছাত্রলীগের দুই একজন নেতা অতি উৎসাহী হয়ে কোনো ঘটনা ঘটায় তার দায় পুরো ছাত্রলীগ অবশ্যই নেবে না, তারাও আসলে বলছে এই ঘটনায় যারা জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছে। তো এই ছিল বুয়েট থেকে এখনকার মতো আমার কাছ থেকে, তামিম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে আবরার ফাহাদ হত্যার খবরে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা রোকেয়া খাতুন। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসিন্দা বরকতুল্লার বড় ছেলে আবরার ফাহাদ ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী ও শান্ত প্রকৃতির মানুষ। গোল্ডেন A+ পেয়ে 2015 সালে কুষ্টিয়া জেলা স্কুল থেকে SSC এবং 2017 সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে HSC পাশ করেন ফাহাদ। পরে 2017-18 শিক্ষাবর্ষে বুয়েটে তড়িৎ কৌশল বিভাগে ভর্তি হন তিনি। মেধাবী এ ছাত্রকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সবার সাথে ভালো ব্যবহার, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোনো মানুষের সাথে ওর কোনো দ্বন্দ্ব নাই, কোনো দিন কোনো কলেজ জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন মধ্যে কোনো দিন কোনো রাজনীতির সাথেও জড়িত ছিল না। কিছু দুষ্কৃতকারী এই হত্যাকাণ্ড ঘটাইয়া যারা শিবির কর্মী বলি আছে প্রচার চালাচ্ছে, এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমরা এই দূষিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমার বেটার সুষ্ঠু, যারা মারছে তাদের সুষ্ঠু বিচার চাই রে। আমার বেটা কোনোদিন জীবনে কোনো রাজনীতি করি, কোনো মিটিং মিছিলে আমার বেটা যায়নি রে। বুয়েট শিক্ষার্থী খুনের রহস্য উদ্ঘাটন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিন্ন মতের কারণে কেউ কাউকে খুন করতে পারে না। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের সঙ্গে শুদ্ধি অভিযান বা সম্রাটের গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে বাংলাদেশে সরকার যে শুদ্ধি অভিযান, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান পরিচালিত করছে, এর সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্পর্ক। এই যোগসূত্রটা তারা কোথা থেকে আবিষ্কার করলেন, এত কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। এই রহস্যটা কি? ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারণে, কাজে এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। দুপুরের সময় আরো থাকছে। ভারত থেকে রপ্তানি বন্ধের পর মজুদের কারণে পচে গেছে অনেক পেঁয়াজ, দিতে হচ্ছে খেসারত। বন্দরগুলোতে দীর্ঘদিন আটকে রাখাকেও দুষছেন অনেকে। রাজধানী ঢাকার ক্যাসিনো সম্রাট গ্রেফতার হলেও বন্দরনগরী চট্টগ্রামের টেন্ডার নিয়ন্ত্রণকারী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এখনও ধরাছোঁয়ার বাইরে। তার অবস্থান এখন দুবাইয়ে। সেখান থেকে টেলিফোনে তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, জীবিকার প্রয়োজনেই তার বিদেশে অবস্থান। পুলিশ বলছে, বিদেশে অবস্থানকারী সন্ত্রাসী চাঁদাবাজদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগর যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি থাকলো। সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের দাপটের কাছে বাকিরা ছিল অনেকটা অসহায়। বিশেষ করে চেয়ারম্যান ওমর ফারুকের ঘনিষ্ঠ হিসেবে সরকারি প্রশাসনগুলোতে ছিল বাবরের একচ্ছত্র আধিপত্য। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিতে গেলেই কৌশলে বিদেশ চলে যেতেন বাবর। আবার অনুকূল পরিস্থিতিতে দেশে ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবলীগ নেতাদের। কিছু কিছু গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করার চেষ্টা করতো, টেন্ডারবাজি করার চেষ্টা করতো, চাঁদাবাজি করার চেষ্টা করতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার কারণে তাদের উপস্থিতি এখন একদমই চোখে পড়ে না। তারা সরকার ক্ষমতায় আসার পরে অনেকে দেশে ফিরে এসে নানান ধরনের অপকর্মে সম্পৃক্ত হয়েছেন। এটা কিন্তু আমরা যারা সাধারণ যারা কর্মী রয়েছি, যারা সংগঠনকে ভালোবাসি, তারা কিন্তু আমরা ব্যথিত হয়েছি। অলিখিতভাবে রেলের সব ধরনের টেন্ডারে 10% হারে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে বাবরের বিরুদ্ধে। এছাড়া যুবলীগের প্রভাবে রেলের জায়গায় লিস্ট পেয়েছেন বাবর। কিন্তু বর্তমানে দুবাইতে অবস্থানকারী বাবর তার বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মী এবং প্রশাসনের আনা সব অভিযোগেই অস্বীকার করেছেন। দুবাই থেকে টেলিফোনে সময় টেলিভিশনের কাছে দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে নয়, জীবিকার প্রয়োজনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। রেলওয়ে টেন্ডারবাজির কমিটিতে তো আমি ১.৫ বছর ধরে নেই। ঠিকাদারদের কাছে উন্নয়নমূলক সহযোগিতা তখন তাদের কাছে চেয়ে নেওয়া হয়, এগুলো সাইকেলিং পদ্ধতিতে বন্টন করা হতো। সব ডাকব না পাবে, গরিব ঠিকাদাররা পাবে না, এই জন্যই এই ব্যবস্থা গ্রহণ। জমি দখল কোথায় করছে? একটা জমি আপনি দেখান। সাংগঠনিক অবস্থান তো আমার থাকবে, তার বলে এই না যে সেটা গ্রুপ লালন পালন করেন। আমার সাথে জুয়ার কোনো সম্পৃক্ততার প্রমাণ করতে পারবেন না। সংবাদ গ্রেপ্তার বা এই অভিযানে আমার সাথে আমার বিদেশে আসার কোনো সম্পৃক্ততা নাই। তবে সিএমপি কমিশনার জানিয়েছেন, বাবর সহ বিদেশে অবস্থানকারী সন্ত্রাসী এবং চাঁদাবাজদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথাও জানান তিনি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা যদি দেশে বাইরে থাকে, তাহলে দেশের বাইরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং সংশ্লিষ্ট দেশের সাথে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনারও ব্যবস্থা আছে। পুলিশের তথ্য অনুযায়ী নগরীর নন্দনকানন, এনায়েত বাজার এবং সিআরবি এলাকায় বাবরের 100-র বেশি অনুসারী রয়েছে। কিন্তু দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলে এদের সবাই গা ডাকা দেয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহসভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বেই ক্যাসিনো চলত ক্লাব আঙিনায়। আর তা দেখাশোনা করতেন যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমান। এতদিন সব জানলেও রাজনৈতিক চাপ এবং ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করছেন ক্লাব পরিচালকরা। এখন পরিস্থিতি পাল্টে যাওয়ায় দায় মেনে নিচ্ছেন তারা, চাইছেন ক্লাব চালানোর আরও একটা সুযোগ। বিস্তারিত নিয়ন মোহাইমেনের রিপোর্টে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১৬ বছরের পুরানো ঐতিহ্যবাহী এক ক্রীড়া সংগঠন। তবে কালের পরিক্রমায় সেটা এখন মলিন, নেই সেই রং যেন বয়সের ভারে ক্লান্ত নুজ্জতা রাঙিনা। আর সেই সুযোগটাই নেয় রাজনৈতিক প্রভাবশালীরা, দাবি ক্লাব পরিচালকদের। মতিঝিলের ক্লাব পাড়ায় দীর্ঘদিন ধরেই চলে আসছিল ক্যাসিনো। সম্রাটের ক্ষমতা বলে ২০১৬তে সে ধারায় যুক্ত হয় ভিক্টোরিয়ার নাম। বিনিময়ে দৈনিক ক্লাব কোষে জমা হতো ৪০,০০০ টাকা, বাকিটা চলে যেত তাদের পকেটে। যুবলীগ নেতা আরমান দেখাশোনা করতেন ক্লাবটির ক্যাসিনো। সম্রাট আসলে যখন সে ভিক্টোরিয়া ক্লাবে আসে, সে কার্ড খেলতে আসতো, তো ওখান থেকে আস্তে 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 দেখা গেল যে সে ক্লাবের সাথে জড়াই গেল। ক্লাবের একটা তাকে ক্লাবের প্রথমে সে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার হলো। সব জানলেও কিছুই করার ছিল না ক্লাব কর্মকর্তাদের। রাজনৈতিক ক্ষমতা ও ভয়ে তারা মুখ খুলতে সাহস পাননি। আমরাও একটা দ্বিধাগ্রস্ত ভাবে আছি, কিভাবে এটা জড়াই গেল। এটা তো আপনারা সবাই জানেন, আমাদের থেকে এটা জোরপূর্বক ভাবেই নেওয়া কথা। বেশ কয়েক বছর হয়েছে এটা ভিক্টোরিয়া ক্লাবে এটা আছে, এটা অস্বীকার করে লাভ নেই। ক্লাবও বেনিফিট হয়েছে এবং আমাদের ভিক্টোরিয়া ক্লাবের যেটা হয়েছে যে আমাদের যে টাকাটা আমাদের আসতো সেইটা সংখ্যাটা তো না বললো, বাট আমার অ্যাকাউন্টে আসছে। কে প্রেক্ষাপটে যেমন অনেক অনেক কিছু বলতে পারতেছে, এরকম একটা অবস্থা ছিল না। এটা স্বীকার করতে হবে সবাইকে, সবাই জানতো, সবাই দেখতো। তবে পরিস্থিতি বদলে যাওয়ায় এখন মুখ খুলেছেন ক্লাব পরিচালকরা, তাই তাদের দায় স্বীকারের নীতিকে মানতে পারছেন না ভিক্টোরিয়ার সাবেক খেলোয়াড় এবং কোচ আবু ইউসুফ। এখন যারা অর্গানাইজিংয়ে আসছেন, এখন যারা করতেছে, এরা আসলে খেলাধুলা থেকে আসে নাই, এরা স্পোর্টসম্যান না, সোজা কথা। এদের মুখ্য হইল এখানে জুয়া, এগুলা থেকে তাদের যে আর্ন করে, যে বিপুল পরিমাণে এখানে টাকা পয়সা লেনদেন হয়, এটা তাদের মুখ্য, খেলাধুলা এখানে মুখ্য না। পুলিশি অভিযানের পর থেকেই বন্ধ রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এখন ঐতিহ্যবাহী ক্লাবটিকে বাঁচাতে আরেকবার সুযোগ চান পরিচালকরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে আবারও ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া মানি লন্ডারিং আইনে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গুলশান থানায় করা অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জিকে শামীমকে ২ দফায় 6 দিনের রিমান্ডে নিয়েছিল র্যাব। আজ সকালে 4 দিনের রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতে আনা হয়। এরপর কঠোর নিরাপত্তায় রাখা হয় আদালতের কারা হেফাজতখানায়। পরে আদালত অস্ত্র মামলায় তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে মানি লন্ডারিং মামলায় সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এদিকে 2 দফায় 17 দিনের রিমান্ড শেষে দুপুরে ফের আদালতে হাজির করা হয় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। পরে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোমো, শাতিলা, মানি লন্ডারিং মামলায় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। মতিঝিল থানা পুলিশ এই মানি লন্ডারিং মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে আজ এই আদেশ দিয়েছেন। এছাড়াও অস্ত্র এবং মাদক এই 2টি মামলায় কিন্তু এর আগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে যথাক্রমে 4 ও 3 দিনের রিমান্ডে নিয়েছেন র্যাব। এবং আজকে কিন্তু তাকে এই মানি লন্ডারিং মামলায় 4 দিনের রিমান্ডে নেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরেকটি বিষয়, এর আগে কিন্তু যুবলীগ নেতা এবং ঠিকাদার ব্যবসায়ী জিকে শামীম, তাকে কিন্তু অস্ত্র মামলায় তিনি জামিন আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। একই সাথে মানি লন্ডারিংয়ের একটি মামলায় জিকে শামীমকে সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। আপনাকে জানিয়ে রাখতে চাই যে মানি লন্ডারিংয়ের সেই মামলায় কিন্তু জিকে শামীমকে গত সপ্তাহে আদালত 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তো আজকে তাকে অস্ত্র আইনের তার যে মামলাটি তার আইনজীবী জামিন আবেদন করেছেন, সেই আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন এবং খারিজ করে দিয়ে তাকে সিআইডির হাতে তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই অস্ত্র মামলায় কিন্তু জিকে শামীমকে মোট 4 দিন এবং 2 দিন করে 2 দফায় মোট 6 দিনের রিমান্ডে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এবং আজ এই মানি লন্ডারিং মামলাতেও কিন্তু আজকে তার জামিন আবেদনটি খারিজ হয়ে গিয়েছে। তো শাতিলা, সিএমএম আদালত থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। শাতিলা, অস্ত্র মামলায় জিকে শামীমকে জামিন আবেদন নামঞ্জুর এবং মানি লন্ডারিং মামলায় খালিদ মাহমুদ ভূঁইয়াকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সেই খবর জানাতে আমাদের সঙ্গে সিএমএম আদালত থেকে যোগ দিয়েছিলেন মার্জিয়া মোমো। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার জিকে শামীমের প্রতিষ্ঠান প্রকল্প কাজ এগিয়ে নিতে ব্যর্থ হলে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে বলে জানালেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম। সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে এক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। জিকে শামীম হন বা অন্য যে কোনো কেউ হন না কেন, কোনো ফৌজদারি মামলার আসামি হিসাবে তিনি গ্রেপ্তার হলেও উন্নয়নের কোনো কাজ থেমে থাকবে না। যদি কোনো প্রতিষ্ঠান কাজ এগিয়ে না নেয়, আমরা নিয়ম অনুযায়ী তাদেরকে নোটিশ দেব কাজটা সম্পন্ন করার জন্য। যদি তারা এগিয়ে না আসেন আইনানুগ প্রক্রিয়ায় তাদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে নির্মাণ চুক্তি, সেটা আমরা বাতিল করে অন্য ঠিকাদার নিয়োগের যে প্রক্রিয়া সেদিকে আমরা অগ্রসর হব। সঙ্গত কারণেই নতুন ঠিকাদারকে আনতে হলে কিছুটা সময় লাগা স্বাভাবিক, তো কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত দীর্ঘসূত্রিত হবে না। গত 1 দশকে দেশের বিভিন্ন ব্যাংকে কোটি টাকার হিসাবে সংখ্যা বেড়ে প্রায় 4 গুণ হয়েছে, তবে সব অর্থের উৎস জানা নেই। অর্থনীতিবিদরা মনে করেন এক শ্রেণীর কাছে এত টাকা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে সুফল বয়ে আনবে না, বরং সমাজে ধনী দরিদ্রের আয়ের পার্থক্য আরও বড় হবে। এই বৈষম্য কমাতে কর খাতের সংস্কার ও সামাজিক নিরাপত্তায় জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। হরিপদ সাহার রিপোর্ট। সুউচ্চ ভবন, মেট্রো রেল, ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প এখন রাজধানীর চিত্র। বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা, কিন্তু এর বাইরেও আছে এক নীরব সত্য। বহুতল ভবনের পাশে এমন বস্তিঘর যেন তারই জানান দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিবেদনেও বারবার উঠে এসেছে এদেশে ধনী হচ্ছে আরও ধনী। এবার বাংলাদেশ ব্যাংকের হিসাবেও তার প্রমাণ পাওয়া গেল। কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায় বর্তমানে 1 কোটি টাকার বেশি ব্যাংক হিসাব আছে ৭৬,২৮৬টি। এসব হিসাবে জমা আছে ব্যাংক খাতের মোট আমানতের ৪৪% বেশি। তবে ধনীদের ব্যাংক হিসাবের এই অর্থের কতটুকু বৈধ বা অবৈধ, পুরনো সে প্রশ্ন নতুন করে উঠছে সম্প্রতি বিভিন্ন অভিযানে বিপুল অঙ্কের অর্থ ও চেক জব্দের ঘটনায়। কোটি টাকার উপরে যাদের ব্যাংকে অর্থ আছে, এই গচ্ছিত অর্থ অর্জন উপার্জনের সূত্রটা কি? এগুলো কি বৈধ উপায়ে অর্জিত নাকি অবৈধ উপায়ে অর্জিত? এখানে তো এনবিআর, কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের এগুলো বিষয়টা দেখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। এটা তৈরি হয়েছে আমাদের সমস্ত অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় টাকা কেন্দ্রীভূত হচ্ছে অল্প কিছু লোকের হাতে, এবং বেশিরভাগ লোক কষ্ট করেও উপযুক্ত টাকা পাচ্ছে না। একদিকে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। দীর্ঘমেয়াদে অর্থনীতিতে এমন দ্বৈত অবস্থা চলতে থাকলে তা সামাজিক অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনীতিতে জিনি কোএফিশিয়েন্ট বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে সার্বিক আয় বৈষম্যের একটা সূচক আর কি, এবং এই সূচকটা আমাদের দেশে এটা ক্রমশই বাড়ছে এবং এখন আমাদের 0.485। অনেকেই বলে থাকে এটা যদি 0.5-এ চলে গেলে একটা বিপদসংকুল অবস্থা আর কি, কারণ তাতে করে বড় রকমের সামাজিক অসন্তোষের সৃষ্টি হতে পারে। সুতরাং এই আয় বৈষম্য কমানোর জন্য আমাদের ওই কর ব্যবস্থার সংস্কার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনের বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। এই ব্যবস্থা পাল্টাবে যখন এই ব্যবস্থা জনগণের মনের মধ্যে পরিষ্কার হবে এবং জনগণ যখন অসহিষ্ণু হয়ে পড়বে, যখন এটা রাজনৈতিক দলের উপর চাপ পড়বে, তখন তারা পদক্ষেপ নিতে বাধ্য হবে। বাজেট পর্যালোচনায় দেখা যায় গত কয়েক বছরের ব্যবধানে শতাংশের হিসাবে বরাদ্দ কমেছে সামাজিক নিরাপত্তায়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 15 থেকে 20 জনের তালিকা দুদকের হাতে এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। অভিযুক্তদের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান তিনি। সরকারি কর্মচারী বা কর্মকর্তা যারা যেভাবেই হোক যদি জড়িত থাকে, তাহলে আমরা অনুসন্ধান করব। ইতিমধ্যে আমার যতটুকু মনে পড়ে 15 থেকে 20 জনের এই ক্যাসিনো সম্পর্কিত যে সকল তথ্য এসছে, অবৈধ অর্থ যেটা এসছে সেটি আমাদের সাবজেক্ট, কিন্তু ক্যাসিনোর অভিযান আমাদের সাবজেক্ট নয়। কিন্তু ক্যাসিনোর অভিযান থেকে অবৈধ অর্থের যে সন্ধান পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি। রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে 50 টাকার পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। রাতারাতি সিন্ডিকেট করে মজুত করা হয়। এই পেঁয়াজ নষ্ট হয়ে দাম ঠেকেছে 10 থেকে 15 টাকায়। আবার বিক্রি করতে না পেরে অনেকেই ফেলে দিচ্ছেন বস্তায় বস্তায়। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কিছু কিছু আড়তে দেখা দিয়েছে পেঁয়াজের এমনই দুরবস্থা। তবে ব্যবসায়ীদের দাবি, রপ্তানিকারকরা স্থলবন্দরগুলোতে পেঁয়াজ দীর্ঘদিন ধরে আটকে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আড়তের বাইরে বস্তায় বস্তায় এভাবেই ফেলে রেখেছে পচে যাওয়া পেঁয়াজ, যা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 10 থেকে 15 টাকায়। বিক্রি করতে না পেরে ফেলেও দিচ্ছেন অনেক ব্যবসায়ী। অভিযোগ আছে, অতিলোভের আশায় ব্যবসায়ীরা মজুত করে রাখায় এমন দুরবস্থা পেঁয়াজের। মালগুলা বৃষ্টিতে কিছু ভিজছে, আর কিছু হলে গ্যাসের কারণে মালটা নষ্ট হয়ে গেছে। আর পেঁয়াজগুলো ৬০ টাকা ধরে কেনা, ২০ টাকা বিক্রি করতেছি, ৪০ টাকা কেজিতে লোকসান যাচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, স্থলবন্দরগুলোতে ট্রাকে ট্রাকে মজুত করে রেখেছে ভারতের ব্যবসায়ীরা। একই সাথে আমদানির সময় ট্রলারে অতিরিক্ত বোঝাই এবং বেশি লাভের আশায় অপরিপক্ক পেঁয়াজ রপ্তানি করেছে মিয়ানমার। তাই ৬০ থেকে ৭০ টাকায় আমদানি করা পেঁয়াজ নষ্ট হওয়ায় বিক্রি করতে হচ্ছে পানির দরে। পেঁয়াজগুলা যে আসে নদী পথে, ঘোড়ে, জাহাজে, যে জাহাজে অতিরিক্ত বোঝাই করার কারণে এই মালগুলা মনে করেন বাতাস পায় নাই, মালগুলা নষ্ট হয়ে গেছে। মিয়ানমারের মাল আপনার এমনি ওখানে যেখান থেকে লোডিং হয় ওখানে যদি একটু ১৯-২০ মাল দেয়, আর আসতে লেগে সময় লাগে, ওই জন্য নষ্ট হয়ে যায়। পেঁয়াজ মজুদের কথা অস্বীকার করলেন ব্যবসায়ী নেতারা। আর চেম্বার নেতা বলছেন, পেঁয়াজ নিয়ে সরকারের নতুন করে এখন থেকে ভাবা উচিত। পেঁয়াজটি আসলে বেশি দিন ধরে রাখলে দাম পেঁয়াজটা পচে যাবে, যার কারণে কেউ এর কাজ করবে বলে আমি মনে করি না। সরকার যদি একটু গভীরভাবে চিন্তাভাবনা করে, কৃষকদেরকে নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় যে নলকটন পেঁয়াজ ঘাটতি থাকে, এটা আমরা ভারতের যে নির্ভরশীলতা আছে সেটা থেকে আমরা উত্তরণ করতে পারবো। ১৩ সেপ্টেম্বর রপ্তানি মূল্য বৃদ্ধির পর ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। হঠাৎ এমন সিদ্ধান্তে লাফিয়ে লাফিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০-তে ঠেকে। তবে এখন বাজার দ্রুত নিম্নমুখী।